মানে ইমাম মাহাদির যুগের লক্ষণ জানতে চাচ্ছেন তাই তো জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকুন মৌলানা সৈয়দ মুজাফর সাহেবের কাছে যাচ্ছি জাজাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য ইমাম মাহাদি আলাহ সাল্লা শেষ যুগে আসবেন এটি সর্বজন স্বীকৃত একটি বিষয় এবং তিনি আসলে তার হাতে বয়াত করতে হবে এটি আমরা সবাই জানি এখন প্রশ্ন হচ্ছে কোন যুগে আসবে কখন আসবে সেই যুগের লক্ষণ কি। আমরা সেটি কিভাবে বুঝব সেটি বুঝার অনেক মাধ্যম রয়েছে আমরা কোরআন নিয়ে দেখতে পারি আমরা হাদিস নিয়ে গবেষণা করতে পারি সেখানে সেই লক্ষণগুলো স্পষ্ট বর্ণিত আছে হাজর রসুলের করিম সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে এটি জানিয়েছেন যে যদি তোমরা শেষ যুগের লক্ষণ সচক্ষে দেখতে চাও তাহলে তোমরা সুরাত তাকবীর সুরা ইনফিতার এবং সুরা ইনশিকাক পাঠ করো সেখানে তোমরা শেষ যুগের লক্ষণগুলো স্পষ্ট তোমাদের সামনে উঠে আসবে সেখানে যদি আমরা তাকাই আমরা কি দেখতে পাই সুরাত তাকবীরে যদি আমরা যাই সেখানে আল্লাহ তালা বলছে ইজার শামস কুবাত যখন সূর্যকে আবৃত করা হবে আমরা যদি আধ্যাত্মিক সূর্য ধরি তাহলে ধর্মীয় জগতের আধ্যাত্মিক সূর্য হচ্ছেন হজরত রসুল করিম সাল্লাম অর্থাৎ যখন ইসলামের যে আলো যে জ্যোতি ম্লান হয়ে যাবে নিষ্প্রভ হয়ে যাবে সেটি হবে হাজর ইমাম মাহদি আল্লাহ যুগ যিনি এসে ধর্মকে উদ্ধার করবেন আর যদি আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটি দ্বারা এটি সাব্যস্ত হয় যে সেই যুগে বিশেষ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের দিকে এটি ইঙ্গিত করছে আর এই কথা আল্লাহ রসুল সালাইসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে নিশ্চয়ই আমাদের মহাদেয়ে সত্যতার জন্য এমন দুটি নিদর্শন রয়েছে যে সম পৃথিবীর সৃষ্টি অবধি অন্য কারো জন্য প্রদর্শিত হয়নি আর সেটি কি একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের তারিখ আমরা জানি তেরো চোদ্দ পনেরো এবং সূর্যগ্রহণের তারিখ হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তো সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে আঠারোশো চুরানব্বই সনে পূর্ব গোলার্ধে এবং আঠারোশো পঁচানব্বই সনে পশ্চিম গোলার্ধে এই দুটি গ্রহণ সংঘটিত হয়েছে এবং সেই সময়ের যে প্রসিদ্ধ পত্রিকাগুলো রয়েছে সেখানে সেগুলো আসছে আজাদ পত্রিকা এসেছে মিলিটারি গ্যাজেট এই সমস্ত পত্রিকায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নিদর্শনগুলো বর্ণিত হয়েছে পাশাপাশি আমরা যদি এখন আরও সামনে যাই সেখানে বলা হয়েছে যে ওয়া ইজান নুজুমুন কাদারাত যখন নক্ষত্র রাজিগুলো নিষ্প্রভ হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে এদের আমরা এটাই বুঝি যে যারা এই মুসলমান যে আলেম সমাজ রয়েছে তাদের যে আধ্যাত্মিকতা সেটির অবনমন ঘটবে সেখানে বলা হয়েছে ওয়া ইজাউ জিবাল জিবাউল সৈয়ারাত যখন পাহাড়গুলোকে স্থানচ্যুত করা হবে আমরা আজকে দেখতে পাই ডেনামাইটের মাধ্যমে পাহাড় ভেঙে সেখানে রাস্তা তৈরি করা হচ্ছে সেখানে বলা হয়েছে ওয়া ইজাল এসারো ইজার ইসর উত্তেল যে যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলো বেকার বেকার হয়ে যাবে আজকে আমরা দেখছি আধুনিক যানবাহন আবিষ্কারের ফলে সবগুলো উঠ বেকার হয়ে গেছে আধুনিক যন্ত্র যে যানবাহন সেগুলো স্থান নিয়েছে তো যেহেতু উত্তর সংক্ষিপ্ত করতে হচ্ছে যে এই লক্ষণগুলো আমাদের সামনে আছে আপনি সুরা তাকবির পরে দেখেন এবং ওই যে বাকি যে দুটি সুরা বলেছে সেগুলো মিলিয়ে দেখেন যে যুগ আপনার সামনে স্পষ্ট আর দাবিকারক একজন তিনি হচ্ছেন হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইসালাতসালাম তাহলে আপনি ইনশাল্লাহ সত্য পেয়ে যাবেন জাকুমুল্লা